407 সিটস বিজেপি এবাৰ লাভ করব, 407। এইখানে মই নাভাবো যে কংগ্রেসের ইমান বেয়া অবস্থা হোক, অপজিশন থাকাটাও ভাল, কারণ ইট ইজ এ হেলদি ডেমোক্রেসি, যে পরিবেশ খুবই ভাল। আর একটা কথা সচা, যে 400 প্লাস বলে যে কোয়া হয়েছে, এইবার 400 পার, সচাকে 400 পার হব। মই বহুতর লগত কথা পাতিছো ভারতবর্ষের বিভিন্ন ঠাইত, মোৰ যে ক্যালকুলেশন পাইছো যে 407 সিটস বিজেপি এবার লাভ করব, 407। অসমের ক্ষেত্রত আমি 11 সিটস টু মিনিমাম জিকিম, আর তিনটা সিটত যদি ট্রায়াঙ্গুলার ফাইট হয়েছে, তেতিয়া ইটস এনিবডিজ উইন, তাতে মানে বিজেপির একটা ভাল একটা চান্স একটা আছে। এইখানে গভর্নমেন্ট আকো বিজেপির হয়ে আছে, মোদী ডাঙরিয়া সবে বিচারি আছে, আর বিশেষকে যখন নিউ ভোটার, এই নতুন ভোটার সকলে কিন্তু একটা সপন যে প্রবেবলি আকো চান্স পাব না নাই মোদীক ভোট দিবলে, সেই কারণে স্পেশালি উলাই আছে মোদীক ভোট করব কারণে। এন্ড দিস ইজ দি রিয়েলিটি, কথাটি হচ্ছে কোনে কিমান পোস্টার মারিলে, কোনে কিমান ফ্ল্যাগ লগালে, কোনে কিমান স্লোগান দিলে, সেটি ইম্পর্টেন্ট নহয়। মানুহ মানে আপনাদের হয়তো নিশ্চয় মানে ফিল করেছে যে মানুষ সকলে সাইলেন্ট, সাইলেন্ট কিয় জানে, সাইলেন্ট হওয়ার মূল কারণ হয়েছে যে মন স্থির করে পেলাইছে যে মোদীক জয়যুক্ত করব বলে। তেওঁলোকে জানে যে মোদীর বিকল্প নাই, মোদীর কোনো অল্টারনেটিভ নাই। আজি ভারতবর্ষর যে অগ্রগতি, এই অগ্রগতি যদি মোদী যদি আঁতরি যায়, হলে ভারতবর্ষর কারণে বহুত একটা ক্ষতি হব, সেই নতুন প্রজন্মই বুঝি পাইছে। আর নতুন প্রজন্মই যদি বুঝি পাইছে, মই তো নিশ্চয় ভাবো যে তেওঁলোকর দেউতা মা ককা আইতা তেওঁলোকো নিশ্চয় বুঝি পাইছে কথাখিনি। যদি আপনাদের কোয়া দরে হয় সব অসমক আপনি খালি মানে বিরোধী শেষ হওয়া বলে নকব, ভারতবর্ষতে শেষ হয়ে গৈ আছে। যোৱা বছর কিমানটা আছিলে কংগ্রেস? মাত্র 44 নহয়, মই এক্সাক্ট ফিগারটো পাহৰিছো, 44 আছিল। তো 544 যদি মানে 44 সিটস যদি কংগ্রেসের হয়, সেটা তো লাজ লগা কথা নহয় জানো। আর এটা 44-ৰ যদি আরও যদি 10টা কমি যায়, তেতিয়াহলে কংগ্রেসের থাকিল কি? এইখানে মই নাভাবো যে কংগ্রেসের ইমান বেয়া অবস্থা হোক, অপজিশন থাকাটাও ভাল, কারণ ইট ইজ এ হেলদি ডেমোক্রেসি, ডেমোক্রেসিত দুয়ো পক্ষ থাকিব লাগে। এইখানে আমি তেওঁলোকৰ কারণেও অলপ প্রার্থনা করিম যে তেওঁলোকৰ যেন আরও 10টামান সিট বাড়ি যায়।